আগামী একুশ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা ভারত নিউজিল্যান্ডে দু ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ভারতীয় একাদশ নিয়ে জল্পনা তুঙ্গে আর প্রস্তুতি ম্যাচের পরিস্থিতি যদি ইঙ্গিত বাহি হয় তাহলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে বৃদ্ধিমান সাহার বদলে গ্রাফ সাথে ঋষা পথকে দেখা যেতে পারে তবে কি উইকেট কিপার থেকে ব্যাটসম্যানই বেশি জোর দেওয়া হচ্ছে জল্পনা তুঙ্গে দর্শক জেনে আসি খবরের বিস্তারিততে নিউজিল্যান্ড একাদশীর বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে দুই ইনিংসে ঋদ্ধিমান সাহার আগেই ব্যাট করতে গিয়েছিলেন ঋষভ পথ ব্যাট হাতে প্রথম ইনিংসে ব্যর্থ হন দুজনেই কিন্তু দ্বিতীয় ইনিংসে পঁয়ষট্টি বলে সোর্তু রান করেন পথ ওই ইনিংসে তিরিশ রানে অপরাজিত ছিলেন রিদ্ধিমান সাহা আমার উইকেট কিপার হিসেবে পন্থের দিকের পাল্লেই ভারী বলে মনে করা হচ্ছে কারণ ওই ম্যাচের প্রথম ইনিংসে উইকেটের পেছনে ঋষভ পন্থে দাঁড়িয়েছেন যদিও এই ব্যাপারে টিম ম্যানেজমেন্টের তরফ থেকে তেমন কিছু জানা যায়নি উইকেট কিপার হিসেবে পন্থ থেকে ঋদ্ধি যে অনেক দক্ষ সে ব্যাপারে কিন্তু কারক কোনো সন্দেহ নেই কিন্তু মনে করা হচ্ছে নিউজিল্যান্ডের মাটিতে উইকেট দক্ষতা থেকে বেশি গুরুত্ব পেতে পারে ব্যাটিং তবে ভারতের মাটিতে এই টেস্টটি খেলা হলে ঋদ্ধির ডিকের পারলে বেশি ভারী হতো কারণ তখন অশ্বিন জাদেজার ঘূর্ণি বল সামলাতে হতো উইকেট নিউজিল্যান্ডে সেরকম কোনো সমস্যা নেই পিছিয়ে বল পরে বেশি ঘুরবেও না এদিকে ব্যাটসম্যান হিসেবে রিদ্ধির তিনটি টেস্টে শতরান থাকলেও তিনটিতেই হয়েছে ঘরের মাঠে অস্ট্রেলিয়া আর সাউথ আফ্রিকায় যে কয়টি টেস্ট তিনি খেলেছেন তাতে একবারের জন্য পঁয়ত্রিশ রানের গন্ডি পেরোতে পারেননি রিদ্ধিমান সাহা অন্যদিকে ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ায় অনবদ্য শতরান রয়েছে ঋষভ আর এইসব কারণেই মনে করা হচ্ছে আগামী শুক্রবার থেকে শুরু হতে চলা টেস্টে হয়তো রিদ্ধির থেকে বেশি প্রাধান্য পাবেন ঋষভ এদিকে গত চোদ্দই ফেব্রুয়ারি টেস্ট সিরিজ শুরুর আগে প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছিল ভারত বনাম নিউজিল্যান্ড একাদশ এই ম্যাচে মাক আগরওয়াল দ্বিতীয় ইনিংসে ইকিয়া সিরানি দুর্দান্ত ইনিংস খেলেছেন আর এই ইনিংসে মায়াক কপিল দ্বীপে জনপ্রিয় নটরাজ শট খেলেছেন যা সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল ভারতীয় ক্রিকেট দলের ওপেনার মায়াক আগরওয়াল দু হাজার উনিশেও দুর্দান্ত প্রদর্শন করেছিলেন এরপর চোদ্দই ফেব্রুয়ারি থেকে শুরু হয় নিউজিল্যান্ড ইলেভেনের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচের প্রথম ইনিংসে এক রান করেন দ্বিতীয় ইনিংসে একে আশি রানের ইনিংস খেলেন মার্ঘ এর মধ্যে প্রাক্তন ভারতীয় অধিনায়ক কপিল দেবের ট্রেডমার্ক নটরাজ শটও খেলেছেন মার্কের এই শটে সমর্থকরা জমিয়ে প্রশংসাও করেছেন দু হাজার উনিশ সালের টেস্টে দুর্দান্ত ব্যাটিং করা মার্ক আগারওয়াল নিউজিল্যান্ড সফরে নিচের ফর্ম হারিয়ে ফেলেছিলেন চোটের কারণে রোহিত শর্মা রুলড আউট হয়ে যাওয়ার পর টিম ম্যানেজমেন্ট মার্ক আগারওয়ালকে দলে সামিল করেছেন যেখানে পিথিস মার্ক আগরওয়ালের ডেবিউ ছুটি দলকে আরও একটি ম্যাচে ভালো শুরু এনে দিতে পারেনি মার্ক সীমিত ওভারের ক্রিকেটে যথাক্রমে বত্রিশ তিন ও এক রান করে আউট হয়েছেন কিন্তু নিউজিল্যান্ড একাদশের বিরোধে ঘুরে দাঁড়িয়েছেন মায়াঙ্ক আগরওয়াল টিম ইন্ডিয়ার ওপেনিং ব্যাটসম্যান রোহিত শর্মার অনুপস্থিতিতে অধিনায়ক বিরাট কোহলির সামনে বড় প্রশ্ন তিনি মায়াক আগরওয়ালের সঙ্গে ওপেনিংয়ের দায়িত্ব কাকে দেবেন এর জন্য দুজন তরুণ খেলোয়াড় শুভমন গিল ও পৃথিশের বিকল্প রয়েছে এই বিষয়ে কোনো দ্বিমত নেই যে এই দুই খেলোয়াড়ই প্রতিভাবান কিন্তু দুজনেই নিয়মিত রান করেনি চোদ্দই ফেব্রুয়ারি থেকে নিউজিল্যান্ড ইলেভেনের বিরুদ্ধে খেলা হওয়া প্র্যাকটিস ম্যাচে দুই খেলোয়াড়ই খাতা না খুলেই প্যাভিলিয়নে ফিরে যায় দ্বিতীয় ইনিংসে পেত্রিশ একত্রিশ বলে উনচল্লিশ রান করেন তো অন্যদিকে শুভমন আট রানই করতে পেরেছেন তরুণ খেলোয়াড়রা টেস্টেও দ্রুতগতিতে গতিতে রান করার চেষ্টা করেন আর নিজেদের উইকেট হারিয়ে ফেলেন এই বিষয়ে কোহলির জন্য একটা বড় মুশকিল তৈরি হতে পারে এখন দেখার বিষয় অধিনায়ক বিরাট কোহলি মায়কের সঙ্গে পিথিস নাকি গিল কাকে প্রথম একাদশে সামিল করবেন